ধাতুবিদ্যা থেকে আজকে আমাদের আলোচনার বিষয় হলো খনিজ পদার্থ কি এবং আকরিক কি। সাথে সাথে আমরা খনিজ পদার্থ এবং আকরিকের প্রধান প্রধান পার্থক্য সম্বন্ধেও জেনে নেব। এবং দেখো, তোমাদের মাধ্যমিকের সিলেবাসে ধাতুবিদ্যা থেকে যে রয়েছে লোহা, তামা, জিঙ্ক এবং অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকের সাধারণ নাম এবং সংযুতি, সেই সম্বন্ধেও কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। কেমন? তো প্রথমেই আমরা দেখে নিই খনিজ পদার্থ কি। দেখো, আমরা সাধারণত দেখে থাকি প্রকৃতিতে সোনা, রূপো, পারদ, প্লাটিনাম বাদে বেশিরভাগ ধাতুই কিন্তু সাধারণত ভূগর্ভে বা ভূপৃষ্ঠে কঠিন শিলারূপে অবস্থান করে। আবার দেখো, কয়লা, পেট্রোলিয়াম এই সমস্ত পদার্থও কিন্তু খনি থেকে পাওয়া যায়। সাধারণভাবে এগুলোকেই আমরা কি বলবো? খনিজ পদার্থ বলবো। তাহলে খনিজ পদার্থ কি? না, ভূগর্ভে বা ভূপৃষ্ঠে প্রাপ্ত প্রকৃতিজাত অজৈব পদার্থসমূহ, যাদের মধ্যে ধাতুগুলো মুক্ত অবস্থায় বা যৌগরূপে অন্যান্য অশুদ্ধির সাথে মিশ্রিত অবস্থায় থাকে, তাদেরকেই আমরা বলবো খনিজ পদার্থ। যেমন দেখো, এই যে বক্সাইট, গিপসাইট, ক্রায়োলাইট, ফেলসপার, এগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম যে ধাতু রয়েছে, এই অ্যালুমিনিয়াম ধাতুর খনিজ। আবার রেড হেমাটাইট, ম্যাগনেটাইট, আয়রন পাইরাইটস, এগুলো হচ্ছে আয়রন বা লোহার খনিজ পদার্থ। ঠিক আছে, এখন দেখো, সমস্ত খনিজ পদার্থ থেকেই কিন্তু আমরা সহজে বা সুলভে উচ্চ গুণমান সম্পন্ন ধাতু নিষ্কাশন করতে পারি না। তাহলে যে সমস্ত খনিজ পদার্থ থেকে আমরা অপেক্ষাকৃত সহজ উপায়ে, সুলভে এবং তুলনামূলকভাবে কম জটিল রাসায়নিক প্রক্রিয়ায় উচ্চ গুণমান সম্পন্ন ধাতু নিষ্কাশন করতে পারবো, সেই সমস্ত খনিজ পদার্থকেই আমরা কি বলবো? ওই ধাতুর আকরিক বলবো। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে? না, আকরিক মাত্রই খনিজ পদার্থ, কিন্তু সব খনিজ পদার্থ কিন্তু আকরিক নয়। কারণ দেখো, সমস্ত খনিজ থেকেই কিন্তু আমরা সহজে এবং সুলভে উন্নত গুণমান বিশিষ্ট ধাতু নিষ্কাশন করতে পারি না। যে সমস্ত, তাই আমরা কি বলতে পারি না? সমস্ত খনিজকেই আকরিক বলতে পারবো না। যে সমস্ত খনিজ থেকে আমরা সহজে এবং সুলভে এবং অপেক্ষাকৃত কম জটিল রাসায়নিক পদ্ধতির সাহায্যে উন্নত গুণমান বিশিষ্ট কাঙ্ক্ষিত ধাতু নিষ্কাশন করতে পারবো, সেই সমস্ত খনিজকেই আমরা কি বলবো? ওই সংশ্লিষ্ট ধাতুগুলোর আকরিক বলবো। তাহলে আমরা কি বলতে পারি? না, সমস্ত খনিজকে যেহেতু আমরা আকরিক বলতে পারছি না, কিন্তু দেখো, যে কোনো আকরিককেই কিন্তু আমরা সংশ্লিষ্ট ধাতুর এক একটি খনিজ পদার্থ বলতে পারি। এখান থেকে আমরা কি বলতে পারি? না, সমস্ত আকরিকই হলো খনিজ, কিন্তু সমস্ত খনিজ পদার্থ কিন্তু আকরিক নয়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, দেখো, বক্সাইট এবং ফেলসপার উভয়েই কিন্তু অ্যালুমিনিয়ামের খনিজ পদার্থ, কিন্তু এদের মধ্যে শুধুমাত্র বক্সাইট থেকেই কিন্তু সহজে এবং সুলভে উন্নত গুণমান বিশিষ্ট অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা সম্ভবপর হয়, কিন্তু ফেলসপার থেকে কিন্তু আমরা সহজে এবং সুলভে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করতে পারি না। তাই বক্সাইট হলো অ্যালুমিনিয়ামের আকরিক, কিন্তু ফেলসপার কিন্তু শুধুমাত্র অ্যালুমিনিয়ামের খনিজ, আকরিক কিন্তু ফেলসপার হবে না। এসো এবার আমরা লোহার বা আয়রনের গুরুত্বপূর্ণ আকরিকগুলির নাম এবং সংকেত সম্বন্ধে জেনে নিই। প্রথমেই আমরা কি দেখতে পাচ্ছি? লোহার আকরিক রয়েছে রেড হেমাটাইট, ম্যাগনেটাইট, ব্রাউন হেমাটাইট। এখানে দেখো, রেড হেমাটাইট এবং ম্যাগনেটাইটের নিচে আমি লাল কালি দিয়ে আন্ডারলাইন করেছি। এর অর্থ কি? না, রেড হেমাটাইট এবং ম্যাগনেটাইট হলো লোহার প্রধান আকরিক। পাশে কিন্তু দেখো, আমি এদের সংকেতগুলোও দেখে দিয়েছি, সেটাও তোমরা দেখে নেবে। এবং দেখো, লোহার কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ আকরিকের নাম লিখেছি, সেটা হচ্ছে সিডেরাইট বা স্ফ্যাথিক আয়রন ওর। সাথে কিন্তু আমি সংকেতটিও দিয়েছি সিডেরাইটের, সেটাও তোমরা দেখে নেবে। কেমন? এসো এবার আমরা কপারের গুরুত্বপূর্ণ আকরিকগুলির নাম এবং সংকেত সম্বন্ধে জেনে নিই। দেখো, কপারের প্রধান আকরিক কি? না, কপার গ্লান্স বা চ্যালকোসাইট এবং কপার পাইরাইটস বা চ্যালকোপাইরাইটস। এই প্রধান আকরিকগুলোর নামের নিচে কিন্তু আমি লাল কালি দিয়ে আন্ডারলাইন করেছি, যাতে তোমরা ঠিকভাবে বুঝতে পারো। এবং পাশে কিন্তু দেখো, এই আকরিকগুলোর নামের পাশে কিন্তু আমি এদের সংকেতগুলো দিয়েছি, এই সংকেতগুলোও অবশ্যই তোমরা খুব ভালোভাবে শিখে নেবে। এছাড়াও দেখো, কপারের আরও কিছু গুরুত্বপূর্ণ আকরিকের নামও এখানে আমি দিয়েছি, সেগুলো কি? না, কিউপ্রাইট, ম্যালাকাইট, অ্যাজুরাইট। এবং দেখো, এদের পাশে কিন্তু আমি সংকেতগুলো দিয়েছি, এই সংকেতগুলো এবং নামগুলো তোমরা অবশ্যই খুব ভালোভাবে শিখবে। ঠিক আছে, এখন জিঙ্ক বা দস্তার গুরুত্বপূর্ণ আকরিকগুলির নাম এবং সংকেত দেখে নিই। দেখো, জিঙ্কের প্রধান আকরিক হলো জিঙ্ক ব্লেন্ড এবং ক্যালামাইন। এই দুটো আকরিকের নামের নিচেই আমি লাল কালি দিয়ে আন্ডারলাইন করে দিয়েছি, পাশে দেখো সংকেতও রয়েছে, সংকেতগুলোও তোমরা দেখবে। এবং দেখো, জিঙ্কের আরেকটি গুরুত্বপূর্ণ আকরিক হলো জিঙ্কাইট, সাথে কিন্তু আমি সংকেতও লিখেছি, সেটাও কিন্তু তোমরা দেখে নেবে।
অ্যালুমিনিয়ামের গুরুত্বপূর্ণ আকরিকগুলির নাম এবং সংকেত দেখে নিই। দেখো, অ্যালুমিনিয়ামের প্রধান প্রধান আকরিক হলো বক্সাইট, গিপসাইট, ক্রায়োলাইট। পাশে দেখো এদের সংকেতগুলো দিয়েছি। এবং দেখো, অ্যালুমিনিয়ামের আরেকটি গুরুত্বপূর্ণ আকরিক হলো অ্যালুনাইট, এর সংকেতও কিন্তু আমি পাশে দিয়েছি, এটাও কিন্তু তোমরা শিখবে।